বিএনপি বেশি বাড়াবাড়ি করলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণযোগ্যতা নেই। লুটপাটকারী হাতে পড়ে দেশ যেন পিছিয়ে না যায়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। জোহানেসবার্গের কুর্তুবা কনভেনশন সেন্টারে নাগরিক সংবর্ধনার আয়োজন করে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল সহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে সরকার। স্মার্ট বাংলাদেশ করতে, স্মার্ট জনশক্তি তৈরিতেও সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে, বিনামূল্যে বই পাচ্ছে, বিনামূল্যে ঘর পাচ্ছে, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের ব্যবস্থা। শুধু করা না, ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে, একবার তথ্য প্রযুক্তি শিক্ষা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য স্মার্ট জন দক্ষ জনশক্তিও আমরা তৈরি করে দিচ্ছি। দেশ ওই লুটেরাদের হাতে পড়ে আবার ধ্বংস না হয়, বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আন্দোলনের নামে দেশের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দলটি। এভাবে মানুষের উপর হামলা করে এটা কোন ধরনের রাজনীতি আমি ঠিক জানি না। আমরা রাজনীতি শিখেছি জনগণের কল্যাণ করতে, আমরা রাজনীতি শিখেছি মানুষের পাশে থাকতে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আর ওদের রাজনীতি আগুনে পোড়ানোর রাজনীতি, ধ্বংসের রাজনীতি, লুটপাটের রাজনীতি। এত পরিমাণে লুট করে বাইরে নিয়ে গেছে যে এই সমস্ত টাকা ছড়িয়ে এখন তারা আবারও সেই আন্দোলনের নামে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, এইগুলি ধ্বংসাত্মক কাজ আবার তারা শুরু করেছে। তবে এবার যদি বেশি বাড়াবাড়ি করে জনগণ তাদের ছেড়ে দেবে না, কারণ সেবারেও আগুন জনগণই প্রতিরোধে তারা বাধ্য হয়েছিল বন্ধ করতে। দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের অবদান তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই। হুন্ডি বা অবৈধ পথে নয়, ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা।